আচ্ছা, আমাদের এবার নতুন একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারে আমরা বেশি ম্যাথ করব না, একটা দুইটা ম্যাথ করব। তো আমরা একটু দেখি কি চাইছে আর কি আমাকে বের করতে হবে। এখানে ডিরেক্ট ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন শুধু করা যাবে, মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে। এই যে শেডের এরিয়া, এখানে আমরা একটা এরিয়া দেখতে পাচ্ছি, এবং এই এরিয়াটার জন্য ওয়াই বরাবর যে লাইনটা গেছে, যে বক্ররেখাটা গেছে, সেই বক্ররেখাটার কিন্তু একটা ইকুয়েশন দেওয়া আছে, y ইকুয়াল টু কে টু দি কে ইন্টু এক্স টু দি পাওয়ার 4। তো এই যে শেডেড এরিয়া, এই শেডেড এরিয়াটার হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করবো ওয়াই এক্সিস এর সাপেক্ষে। এখানে কিন্তু এক্সিসটা অনেক ইম্পর্টেন্ট, কারণ এই ওয়াই এক্স এর জন্য পুরা জিনিসটাই চেঞ্জ হয়ে যাবে। তো আমরা তাহলে সমাধান করি। আমরা যেহেতু ওয়াই এক্সিস বরাবর নিব, তাহলে ওয়াই এক্সিস এর বরাবর এরকম একটা হচ্ছে স্ট্রিপ নেই, ছোট্ট একটা স্ট্রিপ নেই ডিএক্স, যেটা কিনা হচ্ছে এই ওয়াই এক্সিস থেকে এক্স ডিস্টেন্স দূরে। তো ওয়াই এক্সিস থেকে এক্স ডিস্টেন্স দূরে হলে এক্স এক্সিস থেকে ওয়াই ডিস্টেন্স দূরে। তো যাই হোক, আমরা নিলাম, আমরা একটা সে ডিএক্স পরিমাণ একটা ছোট্ট স্ট্রিপ নিলাম। পরে এখন দেখেন আমাদের যে ইকুয়েশনটা লেখা আছে, ইকুয়েশনটা লেখা ছিল আপনাদের হচ্ছে ওয়াই ইকুয়াল টু কে এক্স টু দি পাওয়ার 4। তো আমাদের এক্স এর সর্বোচ্চ ভ্যালু হচ্ছে এ, আর ওয়াই এর সর্বোচ্চ ভ্যালু হচ্ছে বি, এগুলো তো কনস্ট্যান্ট। তো এই যে কে কনস্ট্যান্টের ভ্যালু কিন্তু আমরা পেতে পারি এই ওয়াই এর সর্বোচ্চ ভ্যালু আর এক্স এর সর্বোচ্চ ভ্যালু এখানে ব্যবহার করে। ওয়াই এর সর্বোচ্চ ভ্যালু বি, এক্স এর সর্বোচ্চ ভ্যালু এখন আমরা দিব এ। তো তাহলে আমরা কে সমান বলতে পারি, কে এখানে থাকলো এ টু দি পাওয়ার 4 এ বি এর নিচে আসবে। তাহলে আমরা এই ইকুয়েশনটাকে এখন সুন্দর করে লিখতে পারি, এই ইকুয়েশনটাকে সুন্দর করে এক্সপ্রেস করা যাবে এভাবে। এখানে জাস্ট আমরা কিন্তু হচ্ছে কে এর ভ্যালুটা বসায় দিছি, কে ভ্যালু ছাড়া এখানে আর কিছু পরিবর্তন করিনি। তো এখন যদি আমি এই ছোট্ট এরিয়া, এই এরিয়াটা তো অনেকটা দেখতে হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেলের মতো, যে রেক্ট্যাঙ্গেলের কিনা হচ্ছে এতটুকু হচ্ছে আপনাদের উচ্চতা আর এতটুকু হচ্ছে ভূমি। তো ভূমি উচ্চতা জানি এই রেক্ট্যাঙ্গেলের, তাহলে এই রেক্ট্যাঙ্গেলের ভূমি উচ্চতা গুণ করে দিলে আমরা এই ছোট্ট স্ট্রিপটার হচ্ছে এরিয়া পেয়ে যাব। তো ডি এক্স এতটুকু হচ্ছে ধরেন ভূমি, আর উচ্চতা হচ্ছে টোটাল বি থেকে এই যে এতটুকু যে আমরা বললাম এক্স এর জন্য ওয়াই হবে, আমরা যখন এক্স দূরত্বে যাব তখন এটা ওয়াই দূরত্ব হবে। তো এই ওয়াই বি মাইনাস ওয়াই করলেই আমরা পেয়ে যাব। তো আমরা সেটা লিখি ডি এ সমান সমান আমাদের বি মাইনাস ওয়াই। এইটুকুর আমরা বললাম যে এই টোটালটুকু যেহেতু বি ছিল, এই ওয়াইটুকু বাদ দিয়ে আমরা এইটুকু হাইট পেলাম, ইন্টু আমাদের ছোট্ট স্ট্রিপের হচ্ছে লেংথ ছিল হচ্ছে ডি এক্স। তো ডি এক্স পেলাম। এখন আমরা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া জানি, যে হচ্ছে সেকেন্ড মোমেন্ট অফ এরিয়া, মোমেন্ট অফ এরিয়া, এরিয়ার হচ্ছে আমরা তো এটা একটা এরিয়াই পেলাম। তো এরিয়াটা যদি দুইবার মোমেন্ট নেই, তো আমার ওয়াই এক্সিস সাপেক্ষে এই এরিয়াটা দূরত্ব কত, এক্স না? তো এক্স এর তাহলে দুইবার যদি মোমেন্ট নেই, তাহলে এক্স কে দুইবার আমার গুণ করতে হবে। তো খুবই সিম্পল কথাই আসলে, ডি আই ওয়াই, আমরা যেহেতু ওয়াই এক্সিস এর সাপেক্ষে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া নিতে চাচ্ছি, তাই ডি আই ওয়াই নাম দিলাম। আর এই যেহেতু বললাম আমরা হচ্ছে সেকেন্ড মোমেন্ট অফ ইনার্শিয়া, সেকেন্ড মোমেন্ট অফ এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়াকে বলে, তাই এক্স স্কোয়ার গুণ করে দিলাম। এটা আপনারা হচ্ছে আরো ভালো করে পড়ে এসেছেন আপনাদের 9 10 সরি 11 12 এর বইয়ে, এবং আমাদের হচ্ছে যে বেসিক ম্যাথমেটিক্স থাকে ইঞ্জিনিয়ারিং এ, সেইখান থেকে আপনারা অনেক ভালো করে জানেন। আমি সেজন্য আর এক্সপ্লেন করলাম না, এখানে যতটুকু করলাম পরের ম্যাথটাতে আরো করব না। তো যাই হোক, এটাকে তাহলে আমরা হচ্ছে একটু সাজায়ে গুছায়ে লিখি। দেখেন আমাদের ডিএ, ডিএ সমান আমরা তো জানি যে বি মাইনাস ওয়াই ডিএক্স, তো তাহলে সেটা লিখে দিলাম। তো এখন দেখেন আমরা ওয়াই এর একটা ভ্যালু এখানে বের করে রাখছি, তো ওয়াই এর ভ্যালুটা আমরা এখানে লিখে দিব, যেহেতু আমরা হচ্ছে একটা ভ্যালু বের করতে চাইছি, তাহলে আমাকে এ বি এর সাপেক্ষে নিশ্চয় বের করতে হবে। তো তাহলে আমরা এখানে লিখে দিলাম বি মাইনাস বি ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 4, এখানে যা ছিল এখানে তাই লিখলাম। আর ডিএক্স দিয়ে যেহেতু আমরা ইন্টিগ্রেশন করতেছি, ডিএক্স দিয়ে তো গুণ হবেই। তো এই যে আমাদের হচ্ছে ইয়াটা ওয়াই এক্সিস এর বরাবর, ওয়াই এক্সিস এর রেসপেক্টে যে আমরা হচ্ছে মোমেন্ট নিচ্ছি, আর তাহলে আমরা ডিএক্স দিয়ে যেহেতু হচ্ছে ইন্টিগ্রেশন করতেছি, তাহলে ইন্টিগ্রেশনের লিমিট কত হবে? দেখেন শূন্য থেকে এ পর্যন্ত আমার হচ্ছে এক্স এর ভ্যালু ডিফার করছে, তাহলে আমাদের এখানে লিমিট হবে শূন্য থেকে এ পর্যন্ত।
আর তাহলে আমরা এখন ইন্টিগ্রেশন যদি করে দিই, আমাদের এই এক্সপ্রেশনটার ইন্টিগ্রেশন করব, এক্সপ্রেশনটার ইন্টিগ্রেশন করলে হচ্ছে এরকম লিখা যায়, জাস্ট হচ্ছে এক্স স্কোয়ার দিয়ে ভেতরে দুটাকে গুণ করে দিয়েছি। তো এখন দেখেন এক্স টু দি পাওয়ার টু, আমরা তো এক্স টু দি পাওয়ার টু বা যাই থাকুক না কেন, পাওয়ার থাকলে ইন্টিগ্রেশনে কি হয় জানি। তো আমরা এখন কই থেকে লিখলাম সেটা আমরা একটু লিখি এখানে। ধরেন আমাদের ইন্টিগ্রেশন থাকলো এক্স টু দি পাওয়ার এন কে আমরা ডিএক্স দিয়ে ইন্টিগ্রেশন করব। তাহলে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো যে এখানে এন ছিল, যেহেতু ডিএক্স দিয়ে ইন্টিগ্রেশন করতেছি তাহলে এক্স একটা বাড়বে, ইন্টিগ্রেশন করলে এখানে ডিএক্স দিয়ে করতেছি তাহলে এক্স একটা বাড়বে, তো তাহলে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, তাহলে কিন্তু এক্স একটা বেড়ে গেল, এন প্লাস ওয়ান হলো, আর ভাগ করব হচ্ছে এন প্লাস ওয়ান দিয়ে। এটা আমরা অনেক ভালো করে পড়ে এসেছি আমাদের এসএসসি লেভেলে, তো এই জিনিসটাই কিন্তু এখানে করছি। এক্স স্কোয়ার তাহলে হচ্ছে স্কোয়ার মানে একটা, আমি যদি আরো বাড়াই দিই পাওয়ার তাহলে পাওয়ার থ্রি হয়ে যাবে, আর এই যে থ্রি দিয়ে ভাগ করতে হবে। আবার হচ্ছে এক্স টু দি পাওয়ার সিক্স ছিল, সিক্স থাকলে এখানে পাওয়ার আর একটা বেড়ে সেভেন হয়ে গেল, তাহলে এই সেভেন দিয়ে আমরা ভাগ করলাম। তো এখন আমরা এক্স এর ভ্যালু বসাইনি, এক্স এর ভ্যালু এখন বসাই দিব। আমরা যদি শূন্য বসাই এক্স এর ভ্যালু তাহলে কিন্তু কোনোটারই ভ্যালু থাকে না। আমি এই লাইনটা এক্সট্রা করে লিখলাম, বইয়ে সলিউশনে এই লাইনটা নেই, কিন্তু ধরেন কোন একটা কারণে কোনটাতে এক্স থাকলো না, সাধারণত ইন্টিগ্রেশনে এক্স থাকে, এখানে না থাকার কিছু নেই। তো শূন্য যদি আমরা বসাই তাহলে এই দুটার কোনোটাই কিন্তু থাকবে না, থাকবে শুধু এ এর জন্য। তো এ এখানে বসালে এ কিউব হবে, আর এ এখানে বসালে এ টু দি পাওয়ার সেভেন হবে। তো আগে এ টু দি পাওয়ার ফোর ভাগ ছিল, এখানে এ টু দি পাওয়ার সেভেন উপরে থাকলো। তো আমরা তো জানি যে হচ্ছে ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়, তাহলে এখানে এ টু দি পাওয়ার থ্রি থাকবে। তো আমরা এটাই হচ্ছে এখন লিখে দিলাম, আমাদের যে এক্সপ্রেশনটা আসলো সেটা আমরা এখানে সুন্দর করে লিখে দিলাম। তো এখন এ স্কোয়ার বি আছে, এখানে এ কিউব বি আছে, আর এখানে হচ্ছে হর থ্রি, এখানে হর হচ্ছে সেভেন। তো থ্রি আর সেভেন এটাকে যদি আমরা লসাগু করি আমরা হচ্ছে 21 পাবো, এবং এদেরকে যদি আমরা একটু সাজায় গুছায় লিখি, আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া ওয়াই এক্সিস এর রেসপেক্টে আমরা পেয়ে যাব হচ্ছে 4a³b ডিভাইডেড বাই 21। আচ্ছা আমি এখানে একটু ভুল লিখেছি, এখানে আমি ভুলে স্কোয়ার দিয়েছি, এটা কিউব হবে, এটা কিউব হবে, তাহলে এখন মনে হয় মিলতেছে, এখানে ভুলে স্কোয়ার দিয়েছিলাম, এখানে তো এক্স কিউব ছিল, তাহলে এখানে তো এ কিউব হবে, বোঝাই যাচ্ছে। তো আমার মনে হয় যে আপনারা বুঝতে পারছেন, আমি অনেক ভেঙে করালাম, পরেরটা কিন্তু আর ভেঙে করাবো না। আচ্ছা বই এরকম ভাবে সলিউশনটা দেয়া আছে, আপনারা একটু করে মিলাই দিবেন, আর ফিগার তো অবশ্যই মাস্ট দিতে হবে, আর মনে হয় না কোনো কনফিউশন আছে আপনাদের। ধন্যবাদ সবাইকে।